আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আগের ভিডিওটিতে দেখেছেন কিভাবে সহজে কামিজ কাটা যায়। এই পর্বে দেখবেন কামিজটির সেলাই। গলার ফিউজিংটি একটি কাপড়ের ওপর বসিয়ে এর ওপর একটি সেলাই দিয়ে নেব এবং বাড়তি কাপড়টাকে ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। বাড়তি কাপড়টিকে কেটে নিলাম। এখানে হাফ ইঞ্চি রেখে কাপড়টা কেটে নিব। এভাবে দুইটি গলার ফিউজিংই সেলাই করে নিলাম। এখন জামার সোজা পার্টের ওপর গলার ফিউজিংটি রেখে ফিউজিং এর বরাবর একটি সেলাই দেব। বাড়তি কাপড় সেলের আগ পর্যন্ত এভাবে কেটে নিব। কাটা অংশটি ফিউজিং এর উপরে বসিয়ে একটি চাপ সেলাই দেব। চাপ সেলাই দিলে গলাটি সুন্দরভাবে বসে থাকে। এভাবে দ্বিতীয় গলাটিও সেলাই করে নিলাম। এখন পুট জোড়া দেব। সামনে পার্টের জামা সোজা রাখবো এবং পিছনে পার্টের জামাটিও সোজা রেখে একটি আরেকটির উপর বসিয়ে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে ভাঁজ দিলে কাপড়টি বের হয়ে থাকবে না, মানে কলার ফিউজিংটি বের হয়ে থাকবে না এবং জামা পরলে কোনো সমস্যা হবে না। এখন বুক থেকে হিপ পর্যন্ত উভয় পাশে ডবল সেলাই দিয়ে নেব। সেলের আগে তাক দিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে সেলাইটি হবে। এখন জামার হিপ থেকে জামার ফাড়ার টিকেন পর্যন্ত সমান করে ভাঁজ দিয়ে নিব, যাতে দুই পাশে সমানভাবে সেলাই হয়। প্রথমে একটি সেলাই দিব।
যখন হিপের কাছাকাছি আসবে সুইটাকে নিচে রেখে কাপড়ের সাথে রেখে তারপরে ঘোরাতে হবে। এভাবে দুই পাশেই একটি করে সেলাই দিয়ে নেব। এখন জামার নিচ দিকে সমানভাবে 1 ইঞ্চি রেখে ভাঁজ দিব। ডবল ভাঁজ দিয়ে এখন একটি সেলাই দিব। এখন জামাটাকে ঘুরিয়ে সোজা পাটে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এখন একইভাবে জামার আরেক পার্টের নিচের দিকে আগে একটি সেলাই দিয়ে নেব এবং ওইখান থেকেই ফাড়া পর্যন্ত আরেকটা সেলাই দেব। এখন হাতা লাগাবো। হাতার তাল পার্টের সাথে জামার তাল পার্ট মিলিয়ে বুকের মাপ পর্যন্ত হাতার আর্মোরের মাপ থেকে মুহুরির মাপ পর্যন্ত এভাবে একটি দাগ দিয়ে নিব। এখন দাগ বরাবর সেলাই দিয়ে নিব। দুই হাতাতে এভাবে সেলাই দেব এবং 1/2 ইঞ্চি রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। হাতার সামনে পার্টের সাথে জামার সামনে পার্ট না মিললে জামা পরলে পিছন দিকে টান লাগবে, তাই খেয়াল করে হাতা লাগাতে হবে। এখন হাতাটা সোজা রাখব এবং জামাটাকে উল্টা। জামার আর্মোরের ভিতরে হাতাটা ঢুকিয়ে সেলাই বরাবর রাখব। এভাবে আগে মেপে নিয়ে তারপর সেলাই করব। মেপে নিলে কাপড়টা কম বেশি হবে না, আর বাড়তি কাপড়টা এভাবে ভাঁজ করে নিব। জামার কাপড়টা এক পাশে রাখলে হাতার কাপড়টা আরেক পাশে রাখব। এভাবে জামার দ্বিতীয় হাতাটিও সেলাই করে নিলাম এবং গলায় হাতের কাজ বা তোপড়িয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।